Happy birthday to you. Happy birthday. Hello friends, welcome to my YouTube channel. আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি পর্ণা আর আমার চ্যানেলের নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। চলো এখন হচ্ছে বাজে আজকে সন্ধ্যা থেকেই তোমাদের সাথে ব্লগ স্টার্ট করলাম। তো চলো আমরা এখন একটু বেরোচ্ছি। তো চলো চটপট করে বেরোই আগে সবার আগে। এগুলো সিটি সেন্টারে এসে গেছি, চলো সিটি সেন্টারে ঢোকা যাক। গিফট কেনা হয়ে গেছে আর এখন কত ডিসকাউন্ট চলছে, আসবো। একে নিয়ে আসা যাবে না, একে পড়তে রেখে আসতে হবে। অনেক ডিসকাউন্ট আছে দেখছি, কালেকশনও বেশ ভালো ভালো আছে, দেখো কত সুন্দর সুন্দর কালেকশন। তো এসে শান্তিভাবে দেখতে হবে। এই যে বাড়ি চলে এসেছি, চলে এসে সঙ্গে সঙ্গে রাইস কুকারে বসিয়ে দিলাম চিকেনটা। চিকেনটাও বানানো হয়ে গেছিলো, পুরো ম্যারিনেট করেই গেছিলাম একদম, আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি আর টমেটোটাকে ঘষে আর আলুগুলোকে কেটেই রেখে গেছিলাম। জাস্ট এসে স্টিমে বসিয়ে দিলাম, খুব সুন্দর হয় চিকেনটা রাইস কুকারে। তো চলো এখন বাজে 11:30, শুয়ে পড়বো। কালকে আবার ছেলের অনলাইন ক্লাস আছে, কালকে হচ্ছে 21 জুলাই বলে ওরা স্কুলটা অনলাইন ক্লাস করে দিয়েছে, তো কালকে অনলাইন ক্লাস আছে ওদের। তো চলো চটপট করে এখন শুয়ে পড়ি, শুয়ে কালকে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস, চলো পুজো করবো চটপট করে। 8:14 বেজে গেছে, ছেলেকে তুলে স্নান করে অনলাইন ক্লাসে বসাতে হবে। তো চলো আগে চটপট করে পুজোটা করি। তোমরা যেমন দেখলেই ওর অনলাইন ক্লাস হয়ে গেছে, 9:10 অবধি ছিল, হয়ে গেছে। এবার ও একটু শুয়ে পড়েছে, আমিও একটু রেস্ট নেবো, একটু পরে উঠবো। তো চলো রেস্ট নিয়ে নিই চটপট করে, একটু নিয়ে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে উঠে একটু নিচ থেকে ঘুরে চলে এলাম আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, দেখো পুরো ওয়েদারটা মেঘলা হয়ে আছে। তো চলো এখন বাজে হচ্ছে 12:00, ছেলেও ঘুমায়নি, সে এখন দুষ্টুমি করছে, চলো তাকে দেখাই কি করছে। দুষ্টুমি করছে, দেখো না কাঁচি ফাঁচি নিয়ে, হাতটা কাটলে তবে ভালো হবে। এখন আমি একটু স্কিন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট কিছুই না, স্কিনটা একটু মানে ট্যান পড়ে গেছে, তো ওই জন্য আমি একটা ট্যান প্যাক মাগবো, তার আগে স্ক্রাব করব। তো চলো দেখাই তোমাদেরকে। তাহলে আমি স্কিন কেয়ারটা স্টার্ট করি। তো স্কিন কেয়ারের জন্য আমি ইউজ করছি এনক্যাফে স্ক্রাবটা, আর একটা হলো এটা হচ্ছে তোমার ফেস মাস্ক না ঠিক প্যাক, ফেস প্যাক ইউজ করছি। এটা হচ্ছে তোমার চারকোলের আছে, ডিপ ক্লিনজিং চারকোলের, তো এটা ইউজ করব। তো চলো আগে মুখটাকে ক্লিন করে নিই সবার আগে। জল দিয়ে ওয়াশ করে নিলাম, দেন আমি এনক্যাফের এটা ইউজ করব। রাব 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 করব, আমি নেকেও দেব। ভীষণ ট্যান পড়ে গেছে, ভীষণ ট্যান পড়ে গেছে আমার। আর এটা আমি যেটা প্যাকটা ইউজ করব অ্যারোমা ম্যাজিকের, এভাবে 2-3 মিনিট ধরে মাসাজ করব আমার ফেসে। আর এই স্ক্রাবটার মধ্যে, এন ক্যাফে স্ক্রাবটার মধ্যে অতটা হার্ড ব্যাপারটা নেই, যেরকম অন্য অন্য স্ক্রাবের মধ্যে একটু খড়খড়ে ভাবটা থাকে, তো এই খড়খড়ে ভাবটা এই স্ক্রাবটার মধ্যে পাবে না। আমার খড়খড় করে অন্য কোনো কোম্পানির ইউজ করলে, আমি অনেক কোম্পানি ইউজ করেছি, তো আমার
খুব একটা ভালো লাগেনি। তো এই এন ক্যাফের একটা আমার ভীষণ ভালো লেগেছে, আর ভালো ভালো ডিলও থাকে আর অফারেও থাকে অনেক। ওই ফেসটাকে ক্লিন করে নিই জল দিয়ে, একদম প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করব। দেখো মুখটা কত ক্লিন হয়ে গেল, ফোনে ছিটা ছিটি হয়ে গেছে জলটা, পুরো ক্লিন করে এবার টাওয়েল দিয়ে ভালো করে মুখটাকে একটু হালকা করে জলটাকে ড্রপ করলাম। আচ্ছা, তারপরে আমি ইউজ করব হচ্ছে যেটা অ্যারোমা ম্যাজিকের এই প্যাকটা চারকোল। ওয়েটি ওয়েটি থাকবে, মুখটা পুরো একদম ড্রাই করে শুকনো করে নেবে না, একটু ওয়েটি ওয়েটি থাকবে। আমার ফেসে লাগানো হয়ে গেছে, আর এখন রাখবো হচ্ছে 10-15 মিনিটস, তাই তো ভুলেও গেছি, অনেকদিন পর ইউজ করছি। হ্যাঁ, ড্রাই ফর 15 মিনিটস, 15 মিনিটসের মতো এটা আমি এখন রাখবো। তো চলো এখন রাখি আগে ফেসের মধ্যে 15 মিনিট। মুখটা আমার 15 মিনিটস হয়ে গেছে, এবার আমি কেকটা ওয়াশ করব। তো ওয়াশ কীভাবে করব, আমি ওয়াশ করব হচ্ছে এরকম রফ করে করে একটু ওয়াটার নিয়ে নিয়ে রফ করে করে ওয়াশ করব। তো চলো দেখাই, এরকমভাবে রফ করে করে ক্লিন করছি। চলো মুখটাকে ক্লিন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়াশ, মানে মুখটা ধুয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি, এরপর ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, পুরো বিফোর আফটার হয়ে গেছে এরকম স্কিনটা আমার, দেখো কত ফ্রেশ লাগছে পুরো। এই যে মুখে আমি একটা যে আমি ডে ক্রিম ইউজ করি লোটাসে, তো সেই ডে ক্রিমটাই ইউজ করে নিলাম ফেসেতে, আর ফেসে ইউজ করে পুরো মুখটা একদম ফ্রেশ হয়ে গেছে, আর একদম পরিষ্কার হয়ে গিয়ে গ্লো দিচ্ছে, চকচক চকচক করছে। তো আজকে স্কিন কেয়ার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম অল্প করে, যেটুকু আমি জানি, যেটুকু আমি যেভাবে করতে পারি তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, তো চলো লাঞ্চ করতে নিয়ে যাই ছেলে। তখন লাঞ্চ করে ওপরে চলে এসেছিলাম, আর এসে আর তখন মানে ব্লগ করতে পারিনি, বিকজ আমার ছেলে হাতে ফোন নিয়ে নিয়েছিল, তারপর ওই জন্য আর করতে পারিনি। তারপর একটু ঘুমিয়েও পড়েছিলাম দুজনে মিলে, তারপরে এখন উঠে এই এখন যাচ্ছি আমার ছেলেকে পড়তে নিয়ে, আর এসে যে ঘুমের ঘরে দাঁড়িয়ে আছে, তো চলো পড়তে নিয়ে যাই চটপট করে। আজকে আমার ছেলে একটা মোমো খাবে বলেছিল, হ্যাঁ হ্যাঁ মোমো খাবে বলেছিল, তো মোমো অর্ডার করেছি, তো মোমোটা এসে গেছে। এই যে মোমোটা চলে এসেছে আমার ছেলে, সে আসুক পড়তে থেকে, তারপর এসে খাবে। এখন মোমো আমি এখন একবার নিচে যাচ্ছি, একটা খাবার অর্ডার করেছিল আমার হাজবেন্ড, তো কি মাটন কিমা বা কিছু একটা সামথিং, তো সেটা এসে গেছে, ওইটা খাবারটা নিতে যাচ্ছি চলো। এসে গেছে খাবার, কার বার্থডে? দিদির। তো কি বলবে? হ্যাপি বার্থডে দি। আর উম্মা দিদা? Hey, happy birthday bole do, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you। Dinner হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড শেয়ার করতে একদম ভুলো না। প্লিজ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমার চ্যানেলটাকে, আর ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড কমেন্ট। তো চলো কালকে আবার আসবো একটা ধামাকা ব্লগ নিয়ে, কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, কালকে স্যাটারডে, কালকে একটা প্ল্যান আছে, সব কিছু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি, কী প্ল্যান না প্ল্যান সব দেখতেই পাবে। তো চলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাও, ভালো লাগলো একটা লাইক করে দিয়ে যাও। চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, গুড নাইট বলে দাও। গুড নাইট এভরিওয়ান। ইয়া, গুড নাইট এভরিওয়ান বলে দাও। গুড নাইট এভরিওয়ান। চলো বাই বাই, টেক।